ফুটবল ভালোবাসে না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। আমরা এক একজন এক এক দল সাপোর্ট করি, কিন্তু একজন ভালো খেলোয়াড় সবার মন জয় করে নেয়, সে দলই থাকুক না কেন। এই গল্পটি জগৎ বিখ্যাত খেলোয়াড় পেলের জীবন কাহিনীর উপরে ভিডিও করে নির্মিত। মুভিটি IMDb রেটিংয়ে 7.2/10 এবং রোটেন টমেটোসে 30% এবং মেটানিকে 39%। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি প্লের বাংলা এক্সপ্লেনেশন। আমি ইমন, ফ্রম ইমন লজ। মুভির একদম প্রথম দৃশ্যে ব্রাজিলের একটি ছোট্ট বসতি দেখানো হয়, যেখানে বাচ্চারা জুতা পালিশের কাজ করে আর কাজ শেষে তারা বসতির সরুগুলিতে পুরনো কাপড় মুড়ে বানানো ফুটবল দিয়ে খেলা করে আর কাদা ছোড়াছড়ি করে। বাচ্চাদের মধ্যে একটি ছেলে খুব ভালো খেলে, যার নাম হলো টিকু। টিকু আর তার ভাই চুকা খেলা শেষে বাসায় চলে আসে আর তাদের মা জিজ্ঞেস করে, তোমাদের শরীরে এত কাদা কেন? টিকু বকা থেকে বাঁচতে একটি মিথ্যে গল্প বলে, কিন্তু চুকা ভুলবশত বলে উঠে, ফুটবল খেলার সময় কাদাতে পড়ে গিয়েছিলাম। সাথে সাথে তাদের মা প্রচুর রেগে যায়, কারণ তিনি চান না তার বাচ্চারা ফুটবল খেলুক। তার এই না চাওয়ার পেছনেও কারণ ছিল, টিকু ও চুকার বাবা একজন বেশ ভালো ফুটবলার ছিলেন, কিন্তু হাঁটুতে ইঞ্জুরির কারণে ফুটবলকে বিদায় জানাতে হয় আর এখন তাকে হাসপাতালে সুইপারের কাজ করতে হয়। টিকুর মা চান না যে তার ছেলেদের ভবিষ্যৎও তার বাবার মতো হোক। এটা ছিল 1950 সাল, তখন ফুটবল বিশ্বকাপ চলছিল, ব্রাজিল ফুটবল ফাইনাল খেলছিল। সেদিন সবাই তাদের রেগুলার কাজ বাদ দিয়ে রেডিওতে খেলার ধারা বিবরণী শুনছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্রাজিল অনেক বাজেভাবে হেরে যায় আর সবাই অনেক ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে, এমনকি টিকুও, যে কিনা ঘরের চালের উপরের ফুটো দিয়ে খেলা দেখছিল। আসলে ব্রাজিলের মানুষ ফুটবলকে তাদের আর একটা জীবন মনে করে। টিকুর বাবা যখন বাইরে আসে তখন সে লক্ষ্য করে তার বাবা চোখ বেয়ে পানি পড়ছে। টিকু সেদিন তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিল সে একদিন ব্রাজিলের জন্য কাপ এনে দিবে। এরপর দেখা যায় টিকুকে তার মা তার কাজের বাড়িতে কাজের জন্য নিয়ে যায়, সেখানে তার রান্নাঘরে কাজ করছিল। তখন কেউ একজন তার মাকে ভেতরের কাজের জন্য ডাকে আর সেই সুযোগে টিকু সেখান থেকে চুরি করে খাচ্ছিল। আর ঠিক তখনই কয়েকজন ছেলে সেখানে প্রবেশ করে, তারা ফুটবল টুর্নামেন্ট নিয়ে কথা বলছিল যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে আর যারা ফাইনাল জিতবে তাদের সেন্স ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া হবে। আর তারা এই টুর্নামেন্ট নিয়ে অনেক এক্সাইটেড ছিল, তারা সবাই তাদের নিজ নিজ ফেভারিট খেলোয়াড় নিয়ে আলোচনা করছিল। তখন পাশে কাজ করতে থাকা টিকু বলে উঠে, আমার পছন্দের খেলোয়াড় হচ্ছে প্লে। এই কথা শুনে ছেলেরা অবাক হয়ে যায় আর জানতে চায় প্লে আবার কে, কোন দেশের খেলোয়াড়, আমরা তো কখনো শুনিনি তার নাম। তখন টিকু বলে, ভাস্কো দামার গোলকিপার। আসলে সেই গোলকিপারের নাম ছিল বেলে আর টিকু বেলের নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি। এ নিয়ে বাচ্চারা হাসাহাসি করছিল আর বলছিল, প্লে কোনো খেলোয়াড়ের নাম হতে পারে না, তোমার মতো বলদের নাম হতে পারে। এরপর টিকু সেখান থেকে চলে যাওয়ার সময় টুর্নামেন্টের লিফলেটটি হাতে করে নিয়ে যায় আর তার মহল্লার বন্ধুবান্ধবের দেখায়। তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আর তখনই টিকুর ভাই চুকা বলে, মা এই বিষয়ে জানতে পারলে তোমাকে অনেক বকাবকি করবে। কিন্তু টিকু তার কোনো কথাই শুনে না, বরং টুর্নামেন্টে অংশ নেয়। এই টুর্নামেন্টটিতে ওই ছেলেরাও অংশ নেয় যাদের বাসায় তার মা কাজ করত। টুর্নামেন্ট শুরু হয় আর টিকুর টিমের নাম হচ্ছে শুলেস টিম। তাদের টিমের একজন বাসা থেকে চাদর চুরি করে এনে এক ধরনের জার্সি বানায়। আস্তে আস্তে খেলতে খেলতে তারা ফাইনালে চলে যায় আর ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল সেই ছেলেরা যারা টিকুর নাম দিয়েছিল প্লে। টিকুকে কেউ প্লে বলে ডাকলে তার মাথায় রক্ত চড়ে যেত, টিকুর প্লের নাম মোটেও পছন্দ ছিল না। টিকুর টিমের কারো কাছেই বুট জুতা ছিল না, তাই তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে বাদামের বস্তা চুরি করে বিক্রি করে আর সেই টাকা দিয়ে তারা পুরানো বুট জুতো কিনে। কিন্তু আফসোস, এই জুতাগুলো তাদের কারোরই সাইজ মতো ছিল না। তারপরও তারা এই জুতা পরেই খেলতে নামে। ধারাভাষ্যকার যখন ধারাভাষ্য দিচ্ছিল তখন বলে, শুলেস দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে প্লে। আসলে বিপক্ষ দলের সেই ছেলেগুলো ধারাভাষ্যকে বলেছিল তার নাম প্লে। টিকু এই কথা শুনে অনেক রেগে যায়, কিন্তু তার বন্ধুরা তাকে শান্ত করে। এরপর খেলা শুরু হয়, কিন্তু তারা মোটেও ভালো খেলতে পারে না, তারা একটার পর একটা গোল খেতেই থাকে। এর মধ্যেই খেলার হাফ টাইম শেষ হয়ে যায় আর শুলেস দল 6-0 গোলে পিছিয়ে পড়ে। তখন টিকু তার বুট জুতো খুলে ফেলে দেয় আর দেখা দেখি বাকিরাও তাই করে। আসলে তারা জুতো পরে খেলায় অভ্যস্ত ছিল না,
এরপর আবার খেলা শুরু হয়। তখন টিকো ও তার দল অনেক ভালো খেলতে থাকে। তারা পর পর 5টি গোল করে ফেলে, কিন্তু ততক্ষণে সময় শেষ আর সুলেচ দল 5-6 গোলে ফাইনাল ম্যাচ হেরে যায়। কিন্তু সেখানে থাকা সকল দর্শকের কাছে টিকুর খেলা ভালো লাগে, তাই তারা প্লে প্লে বলে চিৎকার করতে থাকে। কিন্তু টিকুর আর এখন এই নাম শুনে রাগ হয় না, বরং প্লে নামটি শুনতে তার ভালোই লাগে। সেখানে টিকুর বাবাও তাদের খেলা দেখতে ছিলেন, সে অনেক খুশি হয় কারণ তার ছেলে অনেক ভালো ফুটবল খেলতেছে। কিন্তু তখন ওইখানে সেই গুদামের লোকজন চলে আসে, যাদের বাদাম টিকু ও তার বন্ধুরা চুরি করেছিল। তাদের দেখে সবাই সেখান থেকে পালাতে থাকে আর ওই লোকগুলো তাদেরকে ধাওয়া করতে থাকে। তারা জঙ্গলের মধ্য দিয়ে পালানোর সময় টিকু ও তার বন্ধু দিয়াগো জঙ্গলের মধ্যে একটি মাটির গর্তে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয় আর বৃষ্টির কারণে মাটির গর্তে মাটি চাপা পড়ে যেতে থাকে টিকু। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তার বন্ধু দিয়াগো ওই মাটির মধ্যে চাপা পড়ে যায় আর দিয়াগো সেখানেই মারা যায়। এই ঘটনায় ডিকু অনেক ভেঙে পড়ে, কারণ সে নিজেকে দিয়াগোর মৃত্যুর জন্য দায়ী মনে করে। সে মনে করে সে যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করতো তাহলে তারা বাদাম চুরি করতো না আর দিয়াগোর মৃত্যু হতো না। ডিকুর মা তাকে অনেক সান্ত্বনা দেয়। এই ঘটনার পর সে অনেক চুপচাপ হয়ে যায়, এমনকি সে ফুটবল খেলাও বাদ দিয়ে দেয়, যদিও ডিকুর বাবা চাচ্ছিল সে আবার ফুটবল খেলুক। তাই সে ডিকুকে অনেক উৎসাহ দিতে থাকে, কারণ তিনি ডিকুর খেলা দেখেছিলেন। তিনি বিশ্বাস করতে থাকেন ডিকু একদিন অনেক বড় ফুটবলার হবেন। ডিকুর বাবা ডিকুকে আম দিয়ে প্র্যাকটিস করা শেখাতে থাকে, কাঁচা আম দিয়ে শট নেওয়া আর পাকা আম দিয়ে ব্যালেন্স করা শেখাতে থাকে। যদিও ডিকু প্রথম প্রথম তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু আস্তে আস্তে সে তার বাবার সাথে প্র্যাকটিস করা শুরু করে। ধীরে ধীরে সময় এগিয়ে যায় আর 9 বছরের ডিকু এখন 13 বছরের কিশোরে পরিণত হয়। একদিন ডিকুর মা তার প্র্যাকটিস দেখে ফেলে। তার মা কখনোই চাইতো না যে ডিকু বাবার মতো ফুটবল খেলুক, কিন্তু ছেলের আগ্রহ দেখে সে ফর্মার ব্রাজিলিয়ান ফুটবলার ওয়ালডামারকে ডিকুর প্র্যাকটিস করা দেখায়। সে ডিকুর প্র্যাকটিস দেখে অনেক ইমপ্রেস হয় আর ডিকুকে সেন্টুস ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দেয়। ক্লাবে ডিকুর পারফরমেন্স অনেক বাজে ছিল, তাই সে হতাশ হয়ে যায় আর বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ডিকু যখন ট্রেনের অপেক্ষায় ছিল তখন সেখানে ওয়ালডামার চলে আসে। সে ডিকুকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ডিকু বলে, আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমি ভালো খেলতে পারছি না। এখন ফিরে যেয়ে পড়াশোনা না করলে আমাকেও আমার বাবার মতো সারা জীবন টয়লেট পরিষ্কার করতে হবে। তখন ওয়ালডামার বলেন, তোমার খেলার পদ্ধতি সবার থেকে আলাদা আর এই পদ্ধতি অনেক কার্যকর। মধ্যযুগে শত্রুর মোকাবেলা করার জন্য জিঙ্গা নামে এক মার্শাল আর্ট পদ্ধতির উদয় হয় আর ফুটবল খেলায় এই পদ্ধতি ব্যবহার শুরু হয়, যার কারণে ফুটবল খেলার সৌন্দর্য অনেক বেড়ে যায়। কিন্তু 1950 সালে ব্রাজিল অনেক বাজেভাবে হেরে যাওয়ার কারণে সবাই জিঙ্গা স্টাইলকে দোষারোপ করে আর তারপর থেকেই জিঙ্গা স্টাইলকে নিষিদ্ধ করে দেওয়া হয়। আর তোমার খেলার স্টাইল জিঙ্গা স্টাইলের মতো। এরপর ওয়ালডামার সেখান থেকে চলে যাওয়ার সময় ডিকুকে বলে, এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি জিঙ্গে স্টাইলে খেলে বিশ্বজয় করবে নাকি বাড়ি চলে যাবে। কিছুক্ষণ পর ট্রেন চলে আসে, কিন্তু ডিকু বাড়ি না গিয়ে ক্লাবে ফিরে আসে আর খেলা শুরু করে দেয়। এবার ডিকু নিজের মতো করে খেলা শুরু করলো আর অসাধারণভাবে একটা গোল করে দেয়। তার গোল করা দেখে তার কোচ অনেক অবাক হয়ে যায় আর ডিকুকে বলে, এটা তুমি কি করলে? তখন ডিকু বলে, সরি স্যার, কিন্তু তার কোচ তাকে অবাক করে দিয়ে বলে, যেটা করেছো সেটা আবার করে দেখাও। এরপর ডিকু ওই ম্যাচে বিভিন্ন স্টাইলে গোল করে। এরপর ডিকু যে কিনা ইউথ টিমেও জায়গা পাচ্ছিল না, সে কিনা প্রো টিমে জায়গা করে নেয়। এরপর 15 বছরের ডিকুর পারফরমেন্সের ফলে সেন্টুস ক্লাব অনেকগুলো টুর্নামেন্ট জিতে নেয়। এরপর 1958 সালে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা করা হয় আর অবাক করার বিষয়ে ডিকুকে বিশ্বকাপ দলের জন্য সিলেক্ট করা হয়। এই খবর শুনে ডিকু ও তার পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা ভেবেছিল ডিকুর বয়স 16 হওয়ার কারণে তাকে বিশ্বকাপ দলে সিলেক্ট করা হবে না। এরপর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ডিকুর বাবা ডিকুকে বলে, তোমার মধ্যে এরকম কিছু আছে যেটা আমার মধ্যে কখনোই ছিল না। আমি যখন ফুটবল খেলতাম তখন আমি জিঙ্গে স্টাইলে খেলতাম, কিন্তু একদিন এক ম্যাচে আমি জিঙ্গে স্টাইলে খেলবো কি না সেটা নিয়ে দোটানায় পড়ে যাই, যার কারণে ওই ম্যাচে আমার ইঞ্জুরি হয়ে যায় আর চিরতরে ফুটবল থেকে ছিটকে যাই। তাই তুমি কখনো এরকম কিছু করো না আর লোকজনের কথায় কান দিও না,
কারণ তুমি যেভাবে খেলো ঠিক সেভাবেই খেলবে এবং নিজের উপর ভরসা রাখবে। এরপর ডিকুর বাবা তাকে তার ছোটবেলার বেডশিট দিয়ে তৈরি করা সেই জার্সিটি উপহার দেয়, যেটার নাম লেখা ছিল প্লে। এরপর ডিকু ব্রাজিল টিমের সাথে যোগ দেয়, কিন্তু প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগে তার কোচ তাকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি কোনোভাবেই জিঙ্গে স্টাইলে খেলতে পারবে না, কারণ জিঙ্গে স্টাইলে খেলার কারণে 1950 সালে ব্রাজিল অনেক খারাপভাবে হেরেছিল। কিন্তু প্র্যাকটিস ম্যাচে ডিকু তার বাবার কথা মতো জিঙ্গে স্টাইলে খেলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচে তার হাঁটুতে মারাত্মকভাবে ইঞ্জুরি হয়ে যায়। তার ইঞ্জুরি এতটাই গুরুতর হয়েছিল যে ডাক্তার কনফার্ম হতে পারছিল না যে সে কোনোদিন ম্যাচ খেলতে পারবে কিনা। ডিকু তার মাকে ফোন করে ইঞ্জুরির বিষয়ে খুলে বলে। এই খবর শুনে তার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ ঠিক এরকম এক ইঞ্জুরির কারণেই তার বাবার ফুটবল কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল। ডিকু বলে, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, আমার পড়াশোনা বাদ দিয়ে ফুটবল খেলাই উচিত হয়নি। তখন তার মা বলে, আমরা সবাই নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি খেলবে, তাই যা কিছুই হোক না কেন আমরা সবাই তোমার পাশে আছি। কয়েকদিন পর ডাক্তার আবার চেক আপ করে বলে, চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করলে হয়তো ডিকু পরবর্তী সিজনে খেলতে পারবে। কিন্তু ডিকুকে রিপ্লেস করে অন্য কোনো প্লেয়ার দলে আনার সময় ছিল না, যার কারণে ডিকুকে দলের সাথেই রাখা হয়। এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়, আর প্রথম কয়েক ম্যাচে ব্রাজিলের অনেক প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে যায়, আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের স্ট্রাইকার মাজুলা ইঞ্জুরিতে পড়ে যায়। এর ফলে বাধ্য হয়েই কোচকে ডিকুকে মাঠে নামাতে হয়। তখন ডিকুর ডাক্তার ডিকুকে বলে, তুমি তোমার হাঁটু বাঁচিয়ে খেলবে, আর মনে রাখবে মনের ভুলেও জিঙ্গে স্টাইলে খেলার চেষ্টা করবে না, হাঁটুতে আবার ব্যথা পেলে তুমি কোনোদিনই খেলতে পারবে না। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষ দল থাকে ফ্রান্স। ডিকু হাঁটু বাঁচিয়ে অনেক কষ্টে খেলে যাচ্ছিল, হাফ টাইমের খেলা শেষ হয়। ব্রাজিল আর ফ্রান্স 1-1 গোলে হাফ টাইমের খেলা শেষ করে। বিরতির পর ডিকু মাজুলাকে বলে, আমি তোমার মতো খেলতে পারছি না, তোমার যদি পায়ের সমস্যা ঠিক হয়ে থাকে তাহলে তোমার মাঠে নামা উচিত। তখন মাজুলা বলে, আসলে সমস্যা আমার পায়ে না, আমার মনে। আমার জীবনের স্বপ্ন ছিল আমি ইউরোপিয়ান ফুটবলার হব, কিন্তু আমাকে বাধ্য হয়ে ব্রাজিলের হয়ে খেলতে হচ্ছে। তুমি যে জিঙ্গে স্টাইলে খেলে থাকো সেটা অসাধারণ, আর আজকের ম্যাচে আমাদের সেই খেলাটাই দরকার। যাও সবাইকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। বিরতির পর আবার খেলা শুরু হয়, আর ডিকু জিঙ্গে স্টাইলে খেলা শুরু করে। সাধারণত জিঙ্গে স্টাইলে বল পাস করা হয় না, বরং একাই বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়, আর ডিকু অনেক নিপুণতার সাথে জিঙ্গে স্টাইলে গোল করে দেয়। ব্রাজিল 2-1 গোলে এগিয়ে যায়। এরপর ডিকু একের পর এক আরও দুটি গোল করে, আর ব্রাজিল ডিকুর হ্যাটট্রিকের কারণে ফাইনালে পৌঁছে যায়। সমগ্র ব্রাজিলবাসী ডিকুর খেলার মুগ্ধ হয়ে যায়। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় সুইডেন। প্রি ম্যাচ কনফারেন্সে সুইডেন ব্রাজিলকে অনেক অপমান করে কথা বলে, তাই ব্রাজিলের কোচ প্রেস কনফারেন্স থেকে চলে যায়। এরপর ব্রাজিলের কোচ প্লেয়ারদের সাথে একটি মিটিং করে, সে প্লেয়ারদের বলে, কাল ফাইনাল ম্যাচ, আর আমি চাই না দুনিয়া আমাদের সুইডেনের মতো খেলতে দেখ, আমাদের আসল খেলা হচ্ছে জিঙ্গা স্টাইল। আর পরের দিন ম্যাচ শুরু হয়, আর সুইডেনের প্লেয়াররা পেলেকে চারদিক থেকে ঘিরে রাখতে, যাতে পেলের কাছ থেকে বল যেতে না পারে, আর প্রথম 4 মিনিটের মাথায় সুইডেন গোল করে দেয়। খেলার প্রথমেই গোল হজম করতে হচ্ছে বলে ব্রাজিলের সকল প্লেয়ার ও দর্শক অনেকেই টেনশনে পড়ে যায়। কিন্তু কয়েক মিনিট পরে ডিকু সকল প্লেয়ারকে পেছনে ফেলে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর গোল করে দেয়, আর কিছুক্ষণ পরেই ব্রাজিল আরও একটি গোল করে দেয়, আর এই গোলের মাধ্যমে ব্রাজিল 2-1 গোলে এগিয়ে যায়। সমস্ত স্টেডিয়ামে একটি থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি ব্রাজিলকে, ব্রাজিল 1-1 করে 5টি গোল করে ফেলে, আর 5-2 গোলে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয়। এই জয়ে ব্রাজিলের সমস্ত দর্শক কান্না করে দেয়, কিন্তু এই কান্না 1950 সালের মতো এত কষ্টের কান্না না, এরা ছিল সুখের কান্না। আর 17 বছরের ডিকু, যার জন্য ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পেয়েছে, সে এখন ডিকু থেকে প্লেতে পরিণত হয়েছে। সমগ্র পৃথিবী তাকে প্লে নামেই চিনে। এই খেলার পর সমগ্র পৃথিবীর কাছে জিঙ্গে স্টাইল ফেমাস হয়ে যায়। 1961 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট প্লেকে ব্রাজিলের রাষ্ট্রীয় রত্ন হিসাবে ঘোষণা করে। এখন পর্যন্ত পেলে একমাত্র খেলোয়াড় যে 17 বছর বয়সে বিশ্বকাপে গোল করেছে এবং বিশ্বকাপ জিতেছে। এমনকি ব্রাজিলের 1962 ও 1970 সালের বিশ্বকাপ জয়ের পেছনেও পেলের বড় ভূমিকা ছিল। সর্বোচ্চ 1283 গোলের রেকর্ডও তার। পেলে একটি রেকর্ড কখনো ভাঙতে পারেনি, সেটি হলো এক ম্যাচে 5 গোল করার রেকর্ড। সে রেকর্ডটি তার বাবার দখলে ছিল। অলিম্পিকে ক্রীড়া কমিটি প্লেকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।